অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে এবং আগামী 2 তারিখে আমরাই হাসবো। তাই আমি আপনাদের সামনে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে গ্যাস নমিনেশন পেপার জমা দেওয়ার সময় সকাল 10টা থেকে আপনারা আছেন, এখান থেকে রামপুরহাট পর্যন্ত অনেক কষ্ট করেছেন, কিন্তু এখন আর বিশ্রাম নেবার সময় নয়। আসুন আমরা গ্রামে গ্রামে, আমরা বুথে বুথে গিয়ে মানুষকে আমরা বুঝাই এবং আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, সেই বার্তা আমি আপনাদের কাছে দিতে চাই। তাই এই 2-4টি কথা বলে আমি আমার পক্ষ থেকে আপনার ভাই মঈনুদ্দিন শামস আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যে আমাদের নমিনেশন পেপার জমা দেওয়ার যে যাত্রা আমরা সকাল 10টা থেকে শুরু করেছিলাম, এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আপনারা নিজের নিজের বাড়িতে ফিরে যান। একটু বিশ্রাম নেওয়ার পর ফির বিকেলবেলা থেকে গ্রামে গ্রামে বুথে বুথে আপনারা চলে যাবেন এবং সবাইকে বুঝাবেন, কে মা এবং বোনেদের বুঝাবেন যে নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়নকে অব্যাহত রাখতে এই 3টি যে শক্তি, এই কংগ্রেস বিজেপি এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং রুখে দাঁড়িয়ে শক্তি 3টে শক্তি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জোট এবং বিজেপি, এই 3টি শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এই আশা ভরসা এই বিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যান। আগামী দিনে আমরাই জয় হব এবং কারুর থেকে ভয় পাবেন না, কিছু পাবেন না। আইন আমাদের সঙ্গে আছে, দেশের সংবিধান আমাদের সঙ্গে আছে, স্বাভাবিক কারণে আমাদের মাথা তুলে এগিয়ে যেতে হবে। আপনার বিধায় আপনার যে প্রার্থী মঈনুদ্দিন শামস এরকম কোনো কাজ করিনি যে আপনাকে কারোর সামনে মাথা নত করতে হবে, আপনি মাথা তুলে বলতে পারেন আমার প্রার্থী মঈনুদ্দিন শামস কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করিনি, কোনো যারা তোলাবাজ তাদের সঙ্গে আপোষ করিনি। তাই এই বার্তা আপনারা সবাই গ্রামে গ্রামে পৌঁছে দেবেন, এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই যে এখানে সমাপ্তি ঘোষণা করছি, জয় হিন্দ।